বিদ্যাজ্যোতি স্কুল ঘর পাকা বাড়ি নির্মাণ করতে মিড ডে মিল রান্নাঘর ভাঙার অভিযোগ। ছাত্রছাত্রীর মিড ডে মিল খাবার প্রায় বন্ধের পথে। গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি স্কুল ঘর পাকা বাড়ি নির্মাণ করতে গিয়ে ইংলিশ মিডিয়ামের মিড ডে মিল রান্নাঘর ভেঙে ফেলা হয়। তাতে করে প্রায় 400 ছাত্রছাত্রীর মিড ডে মিল খাবার প্রায় বন্ধের পথে। এই কাজের ঠিকাদার তিনি কাউকে কিছু না জানিয়ে এই কাজটি করেছেন বলে অভিযোগ। শিক্ষা দপ্তরের আইএস তৈসামক ঠিকাদারকে অনুরোধ করে বলেন যে যাতে করে অস্থায়ীভাবে রান্নাঘর তুলে দেওয়া হয়, নতবা 400 কোচি কাঁচা ছাত্রছাত্রীর মিড ডে মিল বন্ধ হয়ে যাবে রান্নাঘরের জন্য। ত্রিপুরা সরকার অধীনস্থ বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয় হাউজিং বোর্ড তরফ থেকে। সেই অনুসারে এজেন্সি যে এজেন্সি কাজ পেয়েছে সেই এজেন্সি আমাদের গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এসে বিদ্যালয়ে প্রধান শিক্ষক সঙ্গে সাক্ষাৎ করে এবং জানাগুলি বুঝিয়ে নিই। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে আমাদের গন্ডাছড়া ইংলিশ মিডিয়াম এসবি স্কুলের মিড ডে মিলের যে রান্নার ঘর প্রাথমিক অবস্থা ওনারা আমাকে বলছে যে এক হাত বা তার কিছু অংশ পড়তে পারে মেজারমেন্টের মধ্যে, তখন যদি এটা আমরা যদি এগুলি ঠিক করে দেওয়া হয় আপনারা কি তার সহমত? আমি আমার স্কুল তরফ হইতে কন্ডাছড়া ইংলিশ মিডিয়াম এসবি স্কুলের তরফ হইতে বলেছে হ্যাঁ আপনারা যদি এক হাত যদি আমাদের জায়গা দরকার হয় তাহলে এক হাত দেওয়ার জন্য আমরা রাজি আছে এবং সেই অনুসারে এক হাতের পরের যে অংশটা আবার পুনরায় ওয়াল বা কোনো একটা বেড়া দেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাই। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে এক হাত নয়, নিজেরা মর্জি মাফিক 5-6 হাত জায়গা ওনারা বিল্ডিংগুলি ভেঙে ফেলে দেওয়া হয়। সেই অনুসারে আমি আজকে বিদ্যালয়ে সকালবেলা এসে বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে তারপর জানতে পেরেছি যে আসলে গন্ডাছড়া ইংলিশ মিডিয়াম এসবি স্কুলের রান্নাঘরটি 4 ভাগে 2 অর্ধেক অংশ ভেঙে ফেলে দেওয়া হয়েছে। তারপরে আমি এজেন্সির সঙ্গে যোগাযোগ করি আপনারা কেন এক হাত বা 12 সেন্টিমিটার জায়গা প্রয়োজন হয়েছে, আপনারা কেন এতগুলি অংশ ভেঙে ফেলে দেওয়া হয়েছে। উনি বলছেন যে আমাদের বিল্ডিং বানানোর সুবিধার্থে আমরা এগুলি ভেঙে ফেলে দেওয়া হয়েছে। পরবর্তীকালে আমি আবার এজেন্সিকে অনুরোধ করি যে আমাদেরকে অস্থায়ীভাবে একটা মিড ডে মিল রান্না করার জন্য আপনারা আমাদেরকে কিছু বন্দোবস্ত ব্যবস্থা করে দেওয়ার জন্য। উনি বলছিল যে না আমরা করে দিতে পারবো না, এটা আপনাদের ব্যাপার। এরপরে আমি আমার জেলা শিক্ষা আধিকারিক ওনার সঙ্গে আমি ফোনের মাধ্যমে যোগাযোগ করি যে আমাদের মিড ডে মিল গড়টা ভাঙার জন্য কোনো অনুমতি আছে কি না। উনি বলছে যে ইংলিশ মিডিয়াম এসবি স্কুলের মিড ডে মিল গড়ের ভাঙার কোনো আমার কাছে অনুমতি কাগজ নেই। যে এজেন্সি ভেঙে ফেলা দেওয়া হয়েছে পুনরায় আমি ওনার কাছে টেলিফোনের মাধ্যমে জানতে চাই আপনারা অন্তত আমাদের ছেলের মেয়ের কথা চিন্তা করে আপনারা অস্থায়ীভাবে একটা মিড ডে মিলের রান্না করার জন্য সুযোগ করে দেওয়া, উনি এগুলি রাজি হয়নি। তাই আমি এর থেকে বোঝা যায় এই যদি অবস্থা চলে আগামী দিন মিড ডে মিল বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের কাছে
মিড ডে মিল রান্নার ঘর তৈরি করার জন্য সরকার থেকে কোনো আর্থিক নেওয়ার মতন কোনো আমাদের কাছে সুবিধা নেই। কারণ যেহেতু মিড ডে মিল ঘরটা গুড কন্ডিশন, সেই কারণে এখানে পুনরায় মিড ডে মিল রান্নাঘর এখানে স্যাংশন করার জন্য দপ্তরের কোনো কিছু এই রেকর্ড সারে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আগামী দিন ছেলে মেয়েরা যারা সুস্থভাবে এখানে মিড ডে মিল গ্রহণ করে তাদের পঠন পাঠন যাতে সঠিকভাবে বজায় রাখে এ আশাটুকু রাখছে। এবং এলাকার সবার কাছে আমার বিনম্র অনুরোধ, যাতে সেই এজেন্সিকে যাতে মিড ডে মিল রান্নার ঘরটা অতিসত্ত্বে আমাদের কাছে রান্নার করার সুবিধার বন্দোবস্ত করে দেওয়া হয়, এর জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি। নমস্কার। Bureau Report, Voice 18.